আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁত তোলার পর ক্ষত স্থান সুস্থ হতে কতদিন সময় লাগে তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন মাড়ি থেকে যখন একটি দাঁত তুলে ফেলা হয় তখন সেখানে একটি ফাঁকা তৈরি হয় যেটিকে ডেন্টাল সকেট বলা হয় এই সকেটের মধ্যেই মূলত দাঁতটি বসানো থাকে আর যখন সেই সকেটের মধ্য থেকে দাঁতটি তুলে ফেলা হয় তখন সেই জায়গাটা এমনভাবে ফাঁকা হয়ে যায় এখন কথা হলো দাঁত তোলার পরে এই ক্ষত স্থান সুস্থ হতে কতদিন সময় লাগে ভিভার্স আমাদের সামনের দিকে যে দাঁতগুলো থাকে এগুলো মূলত একটি শিকড় থাকে তাই যদি এই সামনের দিকের কোনো দাঁত তুলে ফেলা হয় তাহলে এক থেকে দুই দিনের মধ্যেই তা সুস্থতা লাভ করে হয়তো দুই তিন দিনের মতো একটু ব্যথা থাকতে পারে কিন্তু প্রথম দিন তোলার পরেই কোনো ব্যথা যন্ত্রণা থাকে না মাংসটা জয়েন্ট হতে হয়তো দুই থেকে চার দিন সময় নিতে পারে কিন্তু যদি মাড়ির থেকে কোনো দাঁত তোলা হয় সেক্ষেত্রে একটু সময় নিতে পারে মাড়ি থেকে কোনো দাঁত তোলা হলে সেখানে তিন থেকে চারটে শিকড় পাওয়া যায় এবং গর্তটিও অনেক বড় দেখা যায় তাই মাড়ির দাঁত তোলার পরে কমপক্ষে পনেরো থেকে বিশ দিন সময় লাগতে পারে সে জায়গাটি জয়েন্ট হতে ভিউয়ার্স একদিনেই কিন্তু জয়েন্টটি হয় না এটি কয়েকটা দিন সময় নেয় পনেরো থেকে বিশ দিনের মধ্যে জায়গাটি এমনভাবে জোড়া লেগে যায় যেমনটি আপনারা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছেন জোড়া লাগার আগ মুহূর্তে ধীরে ধীরে গর্তটি ছোট হতে থাকে এবং পনেরো থেকে বিশ দিনের মধ্যেই একেবারে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি দুই পাশের থেকে মাংস এসে এভাবে জয়েন্ট হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত তোলা হয়েছিল কিন্তু দাঁত তোলার পরে সেই জায়গার যে সকেটটি ছিল সেটি মাংস এসে ভরাট হয়ে গেছে দাঁত তোলার পরে অবশ্যই আপনাকে ওষুধ খেতে হবে আপনার ডেন্টিস্ট আপনাকে যে ওষুধ দেবে সেটা খাওয়ার পরপরই আপনার ব্যথা যন্ত্রণা কোনো কিছুই থাকার কথা নাই যদি দাঁতটি সঠিকভাবে তোলা হয়ে থাকে ওষুধ চলবে ব্যথা থাকবে না কিন্তু তারপরও সেখানে একটি গর্ত থাকবে কিন্তু ওই গর্তটি পুরোপুরিভাবে এভাবে জয়েন্ট হতে বা জায়গাটি পুরোপুরিভাবে সুস্থ হতে আপনার যদি মারির দাঁত হয় তাহলে পনেরো থেকে বিশ দিন সময় নিতে পারে আর যদি সামনের দিকের কোনো দাঁত হয় তাহলে তিন থেকে চার দিন বা পাঁচ দিনের মধ্যেই আপনার সেখানে সুস্থতা লাভ করা যায় তো ভিয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম